কালকে রাতেই iOS 17 লঞ্চ হয়ে গেল। সো ইতিমধ্যে iOS 17 সব ফোনেই চলে আসলো। সো আজকের এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি iOS 17 এর 10টি ফিচার নিয়ে। আর এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি চাঁদ হোসেন সজীব চাঁদাস টেক ডট থেকে। সো প্রথমেই আমি দুঃখিত, কারণ এই মুহূর্তে আমার কাছে কোনো অ্যাপেলের ডিভাইস নেই, তাই ভিডিওটি এভাবেই বানানোর চেষ্টা করছি। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। প্রথম ফিচারটি হলো ক্রিয়েট এ কাস্টম কন্ট্যাক্ট পোস্টার। এখন চাইলে যে কোনো কন্ট্যাক্ট নাম্বারকে আপনারা কাস্টমাইজেশন করার অপশন থাকছে, যেখানে আপনারা পার্সোনাল ইনফরমেশন অ্যাড করতে পারবেন, ছবি অ্যাড করতে পারবেন, নাম অ্যাড করতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, এমনকি ইমোজি অ্যাড করতে পারবেন। নেক্সট ফিচারটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন চাইলে খুব সহজে এয়ারড্রপের মাধ্যমে ইনফরমেশন এক ফোন থেকে আরেক ফোনে দেওয়া নেওয়া করতে পারবেন। শুধুমাত্র আইফোন দিয়েও না, আপনারা আইফোন এবং কি অ্যাপেল ওয়াচের মাধ্যমেও এই কাজটি করতে পারবেন। সো খুব সহজে কন্ট্যাক্ট ইনফরমেশন, ইমেল নাম্বার এবং কি ফোন নাম্বার আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। তাছাড়া আপনারা ছবি এবং কি ভিডিও শেয়ার করতে পারবেন। তার পরবর্তী আপডেটটি হলো ফেস টাইমের জন্য। আপনি কাউকে ফোন দিচ্ছেন কিন্তু সে ফোন ধরছে না, আপনি চাইলে ভিডিও মেসেজ পাঠাতে পারেন তাকে। আরেকটি বড় ফিচার হলো ট্রান্সলেট অডিও মেসেজ। এই ফিচারটিও আমার কাছে খুব ভালো লেগেছে, আপনারা যে কোনো অডিও মেসেজকে ট্রান্সলেট করতে পারবেন। তাছাড়াও আরও থাকছে অটো কারেকশনের অপশন। অ্যান্ড্রয়েড ফোনে ছিল অটো কারেকশনের অপশন, ফাইনালি আইফোনে থাকছে অটো কারেকশন। তাছাড়া আইটি বড় ফিচার হলো মেসেজিং অ্যাপে। এখান থেকে আপনারা হোল্ড অ্যান্ড প্রেস করে রাখলে রিসেন্ট পিকচার চলে আসবে আপনারা। সো ইজিলি যে কোনো ছবি বা মেসেজ আপনারা সেন্ড করতে পারবেন। iOS 17 এর আইটি সুন্দর ফিচার হলো স্ট্যান্ড বাই, যা মূলত চার্জিং অবস্থায় আপনাকে ল্যান্ডস্কেপ মোডে অপশনটি শো করবে। তাছাড়া এখানে থাকছে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন এবং কি বিভিন্ন ধরনের অপশন। আর আপনাকে এখন আর হে সিরি বলা লাগবে না সিরিকে অ্যাক্টিভেশন করার জন্য, জাস্ট সিরি বললে অ্যাক্টিভেশন হয়ে যাবে সিরি। ফাইনালি আইফোনে থাকছে অফলাইনে ম্যাপ ব্যবহার করার অপশন। আর সর্বশেষে সব থেকে বড় আপডেট তা হলো, আপনি যদি এয়ারপড প্রো ব্যবহার করে থাকেন এবং আপনার সামনে যদি আসে কেউ কথা বলে, তাহলে তা অটোমেটিকলি ভলিউম কমিয়ে দিবে এবং কি অ্যাডজাস্ট করে দিবে আপনার কথা বলার জন্য, যার ফলে আপনি হেডফোন ব্যবহার করেও ইজিলি গান শুনে এবং কি কথা বলতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এগুলোই হলো 10টি টপ ফিচার iOS 17 এর। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তো একটা লাইক দিবেন, কি শেয়ার করবেন আপনাদের iOS ইউজার ফ্রেন্ডদের সাথে। সো আজকের জন্য বিদায় নিচ্ছি আমি সাত সজীব সাত থেকে। আল্লাহ হাফেজ।